আসসালামু আলাইকুম, আমি আশিক বলছি। আজকে দেখাবো কিভাবে একটা মডেল তৈরি করতে হয়, আসলে এই মডেলগুলা কিভাবে করতে হয় এবং কি জন্য করতে হয়, মডেলের কাজটা কি। তো এই জিনিসটা নিয়ে আজকে ক্লাসটা, ঠিক আছে। তো মডেল আসলে প্রত্যেকটা সফটওয়্যার মধ্যে আছে, ঘরবারে একটা স্পেশাল সব ধরনের সফটওয়্যার মধ্যে একটা মডেল করতে হয়। কারণ মডেলটা করতে হবে এই জন্যে, কারণ একটা গার্মেন্টসের মধ্যে অনেক ধরনের ফেব্রিক হয়, সেল লাইনিং, সেল 1 2 3, তো ওরকম ভাবে অনেকগুলো ফেব্রিক হয়। ওই ফেব্রিকগুলো একই সাথে একটা গুছানোর জন্য একই সাথে একটা মডেল ভিতরে একটা অ্যামাউন্ট দিতে হয়, যেটা দিলে আপনার ওই মার্কারটা ওরকম ভাবে হবে, অর্ডারটা ওরকম ভাবে যাবে। তো সেল কত পিস লাগবে, লাইনিং কত পিস, একটা বডি কত পিস যাবে, ফন কয়টা হবে, ব্যাগ কয়টা হবে, স্লিপ কয়টা হবে, তো এই জিনিসগুলো মডেলের মধ্যে উল্লেখ থাকবে। তো ওইটা ওখানে মেনশন করে দিতে হবে। তো ওইটা যদি এভাবে গুরুত্বপূর্ণ ভাবে না করা হয়, ওইটা যদি মডেলের মধ্যে পয়েন্টে 1-এর জায়গায় 2 দেওয়া হয়, 2-এর জায়গায় 1 দিয়ে দেন, তাহলে বুকিং কষ্ট মিলিয়ে এটা কম বেশি যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব কেয়ারফুলি দিতে হবে। যেমন লাইনিং এর সাথে যে লাইনিং পিসগুলো লাইনিং এ দিয়ে যাবে, তো ওইটা মডেলের মধ্যে লাইনিং এ দিতে হবে। ওটা মিস্টেক হয়ে গেলে তখন কিন্তু বুকিং কাস্টমারদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যে বুকিং মডেলের কাজটা করার সময় মডেলগুলা যে নিয়মগুলো বলবো, মানে করাবো, এটা 100% মনে রাখতে হবে, সবসময় এটা খেয়াল করতে হবে। আর নয়তো যদি এটা মিস্টেক হয়, তাহলে কিন্তু বুকিং কাস্টমারদের অনেক বড় সমস্যা হয়ে যাবে, যে স্যাম্পলটা কাটিং হবে, লাইনিং গেলেও অনেকগুলো পিস শর্ট শর্ট পড়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখি কিভাবে একটা মডেল করতে হয়।
হাই ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ইন্সপায়ার করার জন্য একটা লাইক দেবেন, আর এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাকে উপকৃত করবে তাহলে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের কোনো কাজে সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে ঘরে কমেন্টস করবেন, আমি আপনাদের এই সমস্যা সমাধানে ক্লাস করব। তো সপ্তাহে একবার, হয়তো 15 দিনে একবার আমি আপনাদেরকে একটা ক্লাসের মাধ্যমে সমাধান দেবো। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।